বন্ধুরা, প্রত্যেকটি রাজনৈতিক দলই দাবি করে তারাই মুসলিমদের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক উন্নতি করেছে বা করবে। বর্তমান শাসক দলও তার ব্যতিক্রম নয়। বর্তমান শাসক দলও বারবার দাবি করে আসছে তারাই মুসলিমদের রক্ষাকারী এবং তারাই মুসলিমদের কল্যাণকারী। কিন্তু শাসক দল সত্যিই কি মুসলিমদের রাজনৈতিক উন্নতি করেছে? বর্তমান শাসক দল কি সঙ্গণপথে মুসলিমদের জনপ্রতিনিধি দিচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে বর্তমান শাসক দলের দাবি কতটা সঠিক তা বোঝানোর জন্য পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লক সমিতির মোট আসন সংখ্যা ও মুসলিম প্রার্থী সংখ্যা তোমাদের সামনে তুলে ধরছি। রায়না 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 28.43%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 24টি, তার মধ্যে শাসক দলের মুসলিম প্রার্থী সংখ্যা 60টি, অর্থাৎ শাসক দল এখানে 29.16% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। খণ্ডঘোষ ব্লকে মুসলিম জনসংখ্যা 32.47%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 30টি, তার মধ্যে শাসক দলের মুসলিম প্রার্থী সংখ্যা 9টি, অর্থাৎ শাসক দল এখানে 30% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। রায়না 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 16.88%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 24টি, তার মধ্যে শাসক দলের মুসলিম প্রার্থী সংখ্যা 5টি, অর্থাৎ শাসক দল এখানে 20.83% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। মেমারি 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 18.26%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 30টি, তার মধ্যে শাসক দলের মুসলিম প্রার্থী সংখ্যা 6টি, অর্থাৎ শাসক দল এখানে 20% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। মেমারি 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 24.21%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 26টি, তৃণমূল এখানে 6টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 23.07% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। জামালপুর ব্লকে মুসলিম জনসংখ্যা 16.85%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 39টি, তৃণমূল এখানে 5টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 12.82% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। কাটোয়া 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 29.41%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 27টি, তৃণমূল এখানে 8টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 29.62% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। কাটোয়া 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 24.45%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 21টি, তৃণমূল এখানে 3টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 14.28% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। কেতুগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 46.77%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 24টি, তৃণমূল এখানে 9টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 37.5% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। কেতুগ্রাম 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 20.15%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 21টি, তৃণমূল এখানে 4টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 19.04% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। ভাতার ব্লকে মুসলিম জনসংখ্যা 25.67%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 42টি, তৃণমূল এখানে 13টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 30.95% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। বর্ধমান 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 28.38%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 27টি, তৃণমূল এখানে 5টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 18.51% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। বর্ধমান 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 10.96%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 26টি, তৃণমূল এখানে 3টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 11.53% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। আউসগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 23.48%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 20টি, তৃণমূল এখানে 3টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 15% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। আউসগ্রাম 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 21.35%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 21টি, তৃণমূল এখানে 3টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 14.28% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। গলসি 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 27.75%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 27টি, তৃণমূল এখানে 5টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 18.51% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। গলসি 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 24.74%, এখানে সমিতির মোট আসন সংখ্যা 27টি, তৃণমূল এখানে 60টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 25.92% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে।
কাল না 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 29%। এখানে সমিতির মোট আসন সংখ্যা 27টি। তৃণমূল এখানে 4টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 14.81% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। কাল না 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 15.34%। এখানে সমিতির মোট আসন সংখ্যা 24টি। তৃণমূল এখানে 1টি মাত্র আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 4.16% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। মন্তেশ্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 41.77%। এখানে সমিতির মোট আসন সংখ্যা 39টি। তৃণমূল এখানে 16টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 41.02% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 24.95%। এখানে সমিতির মোট আসন সংখ্যা 21টি। তৃণমূল এখানে 1টি মাত্র আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 4.76% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। পূর্বস্থলী 2 নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা 31.6%। এখানে সমিতির মোট আসন সংখ্যা 28টি। তৃণমূল এখানে 3টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 10.71% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। মঙ্গলকোট ব্লকে মুসলিম জনসংখ্যা 34.93%। এখানে সমিতির মোট আসন সংখ্যা 45টি। তৃণমূল এখানে 16টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছে, অর্থাৎ শাসক দল এখানে 35.55% আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।